বলছেন কালা রসুল্লাহ সাল্লাহু আলী আসসালাম রসুল্লাহ সাল্লাম বলেছেন মান সাররাহু আয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামা কাআন্নাহা রায়ু আইন, কেউ যদি পছন্দ করে যে কেয়ামত সে সচক্ষে দেখবে, দুনিয়াতেই যদি কেউ কেয়ামত দেখতে চায়, ফালিয়াকরা তাহলে যেন মাঝে মাঝেই পড়ে, মাঝে মাঝেই যেন স্মরণ করে পড়ে এই সুরাগুলি, এজাস শামসু কুবরাত ও এজাস সামাউন ফাতারাত, আর একটি সুরা মানে এই দিয়ে যে সুরাগুলি শুরু হয়েছে, আর ও এজাস সামাউন শাক্কাত, এই তিনটি সুরা পড়তে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু তেলাওয়াত করলে কি কিছু বুঝতে পারবেন? তাহলে বোঝা গেল যে কোরআনে কেরিমের উদ্দেশ্য শুধু তেলাওয়াত আর খতম নয়, যে তেলাওয়াত খতম দিয়ে এসবের কোনো ফায়দা হবে না। আপনি কিয়ামতের দৃশ্য দেখতে চান আর রাত দিন ২৪ ঘন্টাও যদি তেলাওয়াত করে, সারা জীবন বিরতিহীন তেলাওয়াত করেন, বিরামহীন তেলাওয়াত করেন, তাও কিছু বুঝতে পারবেন না কোথায় কিয়ামত দেখলাম, তাই না? তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন আল্লাহ নাজিল করেছে অর্থ বোঝার জন্য। কোরআনের সীমাহীন বরকতের একটা দিক রয়েছে, কারণ কোরআন আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, তো আল্লাহর রহমত সীমাহীন। যেমন আল্লাহ রব্বুল আলমিনের জাত হচ্ছে সীমাহীন, ধারণার বাইরে, আপনার কল্পনার বাইরে। এই জন্য আল্লাহ সম্পর্কে আল্লাহ আমাদের জ্ঞান না দিলে আমরা উপলব্ধি করতে পারতাম না। তেমনি আল্লাহর গুণাবলী, আল্লাহর বাণীর যে রহমত বরকত এবং তার উপকারিতা সীমাহীন। তার একটা দিক হচ্ছে যে কোরআনে কারিম তেলাওয়াত করলে প্রত্যেক অক্ষরে অক্ষরে বাস নাকি, কিন্তু এটাই আপনার লক্ষ্য উদ্দেশ্য, বাস এতটুকু আপনি সামান্য জ্ঞান রাখেন ইসলাম সম্পর্কে, আল্লাহর কালাম সম্পর্কে, না কোনো লাভ আপনার জীবনে হবে না শুধু এইটুকু করে। আজকাল অনেক মানুষই আছে মুসলিম সমাজে যা কোরআনের অক্ষরের হক আদায় করেছে, শব্দের হক আদায় করেছে, কিন্তু কোরআনের হক আদায় করে নাই, জি কোরআনের অর্থে হক আদায় করেনি, কোরআনের বিষয়বস্তুর হক আদায় করেনি, কোরআন নাজেলের হক আদায় করেনি। অর্থাৎ যারা কোরআন না বুঝে পড়ে, না বুঝে মুখস্থ করে, কোরআন হাফেজকারী হয় আর কোরআনের প্রতি আমল করে না, যত্নবান নয়, এবং কোরআনের বাস্তব জীবনে, হ্যাঁ সেটা মানে বাস্তব জীবনে রূপ দেয় না কোরআন কি, কোরআন হচ্ছে তৌহিদ, কোরআন হচ্ছে সন্না, কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য, কোরআন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য, ইত্যাদি এসব বিষয় অর্থ বুঝবে তাইলিতে হবে। তো এইভাবে কোরআন পড়তে হবে, যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়তে বলে, সাহাবীরা না বুঝে তার কোরআন পড়েনি, বরং তাদের মাতৃভাষায় কোরআন। তারপরে আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কোন্না না না তা যাও আশরা আশরা আয়াত, দশটা আয়াত পার করে ১১ আয়াতে যেতাম না, যতক্ষণ পর্যন্ত সেই আয়াতগুলি মুখস্থ, অর্থ বোঝা, তফসির বোঝা এবং তাতে কি এলেম রয়েছে, আমল রয়েছে, এলম এবং আমল, আমল করার চেষ্টা করতো একটা 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 করে, তারপরে তখন আবার মুখস্থ করো, আবার অর্থ বোঝো, আবার আমল করো। শুধু খতম আর খতম, কত খতম হচ্ছে, পাঁচ খতম, আমল কিছুই নেই, হ্যাঁ জি, শুধু রমজানে খতম আর বাকি ১১ মাসে তো ফজরও পড়ে না।